মানিকগঞ্জের গিয়র উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের শয়নকক্ষ থেকে পাশাপাশি পড়ে থাকা মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 8 মে সকালে তিনটি লাশ উদ্ধার করা হয়। গ্রামের খুব শিক্ষিত একজন লোক, ভদ্র, কোনো সমস্যা কখনো। এই ঘটনায় নিহত নারীর স্বামী আসাদুজ্জামান রুবেলকে আটক করে পুলিশ। রবিবার 8 মে সকালের দিকে উপজেলার পাচুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসাদুজ্জামান রুবেল উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য দন্ত চিকিৎসক এবং উপজেলার বানিয়াজুরি এলাকায় তার চেম্বার রয়েছে। ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, ব্যবসা বাণিজ্য দিতে যে। গিয়র থানা অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ রিয়াসউদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মা লাভলি আক্তার, বড় মেয়ে সোয়া এবং ছোট মেয়ে কথা। রুবেল তার স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন প্রতিবেশীরা। রোববার ভোররাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রুবেল সকাল 6:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাচুরিয়া এলাকায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা জানান, এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রুবেলের প্রতিবেশী সোহেল জানান, 20 বছর আগে রুবেল ও লাভলি ভালোবেসে ঘর বাঁধেন। দীর্ঘদিন তারা সুখে শান্তিতে সংসার করে আসছিলেন। 15 বছর ধরে রুবেল আঙ্গরপাড়া গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে পাওয়া জমিতে একটি ছাপরা ঘরে বসবাস করে আসছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ বাড়তে থাকে। শনিবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে। নিহত লাভলির ভাতিজা সাইফুল ইসলাম জানান, সম্প্রতি একটি ভুল চিকিৎসা করার দায়ে রুবেলকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়। ওই জরিমানার টাকা আজ রোববার দেওয়ার কথা ছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রী ও দুই কন্যাকে হত্যা করে তিনি ডাকারিচা মহাসড়কের পাচুরিয়া এলাকায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় পাচুরিয়া থেকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে। জিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াসউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, ঋণগ্রস্ত থাকা অভিযুক্ত ব্যক্তি হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় নিহত লাভলি আক্তারের বাবা সাইদুদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন। Thank you.